ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। পঞ্চশায়ের গণধর্ষণ কাণ্ডের 18 দিনের মাথায় কলকাতায় ফের দুই নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ঘটে কালীঘাট এলাকায়। এরপর ফের ধর্ষণের অভিযোগ উঠল নরেন্দ্রপুরে। এবার গৃহকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন এক পরিচারিকা। সূত্রের খবর, দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর এলাকার গৃহকর্তা সুব্রত কুইলার বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করতেন ওই পরিচারিকা। অভিযোগ, সেই গৃহকর্তাই তাকে প্রথমে যৌন হেনস্থা ও পরে ধর্ষণ করে। নির্যাতিতা ওই পরিচারিকা জানান, গত সোমবার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সুব্রত তাকে ধর্ষণ করে। এরপর তিনি থানায় গিয়ে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এরপর আদালতে পেশ করা হলে গৃহকর্তাকে 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। একের পর এক ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ। সোমবার দিন আমি কাজে গেছি, সোমবার সকালে কাজ করেছি, রবিবারেও কাজ করেছি। এবার সোমবার দুবেলায় আমি কাজে গেছি, ওদের বাড়ি দুবেলায় কাজ হয়। এবার সোমবার দুবেলা মানে আমার মানে রেপ কেস করলো, মানে নোংরামি যেটা যা করে। কে কে করেছে? বাবাই করেছে। ওর বাড়িতে না কেউ ছিল না, ওর বউ ছিল, ও ছিল, আর ওর একটা শালি ছিল ওপরে। এবারে যখন ও করলো, করে টোরে ঘরের দরজা দিয়ে দিয়েছে। এবার আমি বার হবো কোথায়, তালা মারলাম, মেরে রেখে দিয়েছে। আমি আবার ওই দিক দিয়ে ঘুরে বলে চলে এসেছি, বাসন বাসন ডেকে দিয়ে আমি চলে এসেছি। এই অবধি আমার মানে ও যখনই করেছে, আমি লজ্জাই তো কাউকে বলতে পারি না, আমার নিজেরই খারাপ লেগেছে। তখন আমার নিজেরই মানে বৌমার কাছে বলতেও আমার খারাপ লেগেছে, আমি বৌমার কাছে বলিনি। এবং ওর মার কাছেই আমি বলেছি ঘটনাটা মঙ্গলবার দিনে। মঙ্গলবার সকালে মানে বাসন মেজেছে, বিকেলে বাসন মাজতে যাইনি বলে ওর মা খুব ঝগড়া করেছে। আমি দেখো তুমি বিকেলে বাসন মাজিনি বলে তুমি ঝগড়া করছো, আমি সকালবেলা আসবো, আমি যেরকম যাই আমি সেরকম করবো। না তুই বিকেলে রবিবারে কামাই করেছিস, না আবার কামাই করবি, তো কামাইয়ের জন্যই আমার তাহলে কাজের লোক ডেকে কী হবে? আমি জানো আমার তোমার বাবাই আমার কী করেছে? তখনই আমার নিজেরই খারাপ লেগে গেছে, ওর মা আমাকে যা না বল। সেই দিনে আমি ছেড়ে দিই, মানে ও হাত ধরে টানাটানি করছে, করার পরে আমি দেখ বাবাই তুই এরম করছিস না, তুই এগুলো কিন্তু ভালো করছিস না, ভালো করছিস না। আমি বলছি ওনাকে যে তোর একটা বাচ্চা হয়ে গেছে, বউ হয়ে গেছে, তুই কেন এরম করছিস? তোর তো আমি তো একটা পিসি সম্পর্কে যে মায়ের সমান, হ্যাঁ তুই কেন এরম করছিস? করতে করতে ও টেনে টেনে নিয়ে ও ঘরে নিয়ে। হায়দ্রাবাদে তরুণী পশু চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাগে ফুঁসছে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে মহিলাদের নিরাপত্তা নিয়ে। কোথায় সুরক্ষিত মহিলারা? নরেন্দ্রপুর থেকে সৌদীপ সাহার রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। মাধবী জুয়েলার্স, হলমার্ক যুক্ত গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কোম্পানি ঠেক রায়দিঘি। অনলাইনে ইনকাম করুন, শীঘ্রই শুরু হতে চলেছে নতুন কোর্স। যোগাযোগের নম্বর 8609167355, সোনারপুর, মালির বাগান। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। ফেমাস অটোমোবাইল সেন্টার, দক্ষিণ বিষ্ণুপুর PWD অফিসের পাশে। MD মোটরস, দু চাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে। 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি। ঈদের বাম্পার অফার চলছে।